কি আমা, তব বিচ্ছেদ জ্বরে দহি সে হৃদয়ে। লাখো ভক্ত চোখের জলে চিরবিদায় জানালেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী পঞ্চম পুরুষ মহামতুয়াচার্য শ্রী হিমাংশুপতি ঠাকুরকে। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি সঞ্জয় বিশ্বাস আপনাদের সঙ্গে থাকব, দেখাব শ্রী হিমাংশুপতি ঠাকুরকে যেভাবে সমাহিত করা হয় তার পূর্ণ ভিডিও। আমাদের সকল ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে বেল বাটনটির অল সিলেক্ট করে দিন। 5 জানুয়ারি 2020 শ্রী হিমাংশুপতি ঠাকুরের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শ্রীধামে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন সময় বুঝে তার পুত্র মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর হেলিকপ্টার যোগে তাকে শ্রীধামে নিয়ে আসেন। পাঁচ জানুয়ারি বেলা 10:45 ওরাকান্দিতে পৌঁছানোর পর তাকে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরে নেওয়া হয়। সেখানে তিনি প্রায় 1.25 ঘন্টা ভক্ত এবং স্বজনদের সান্নিধ্যে ছিলেন। এরপর বেলা 11:30 সবাইকে চোখের জলে ভাসিয়ে শ্রীধাম ওরাকান্দি ছেড়ে তিনি হরিধামের উদ্দেশ্যে গমন করেন। উল্লেখ্য, মহামতুয়াচার্য শ্রী হিমাংশুপতি ঠাকুর বার্ধক্যজনিত অসুস্থতায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকাকালে রাজধানীর রমনা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হয় তিনি তা পারেননি। তার নির্দেশ অনুযায়ী পুত্র মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর উক্ত মন্দির কর্তৃপক্ষকে 10,000 টাকা অনুদান প্রদান করেন। এদিকে মহামতুয়াচার্য শ্রী হিমাংশুপতি ঠাকুরের মহাপ্রয়াণের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তাকে শেষবারের মতো একটি বার প্রাণ ভরে দেখে নিতে শ্রীধাম ওরাকান্দির উদ্দেশ্যে ছোটে অসাম্প্রদায়িক মতুয়া ধর্মাদর্শে বিশ্বাসী নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা। শ্রীধামে আরও আসেন শ্রী হিমাংশুপতি ঠাকুরের গুণমুগ্ধ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নানা জাতি ও ধর্মের মানুষ। তার মহাপ্রয়াণে ঠাকুর পরিবারের মধ্যকার জমে থাকা মান অভিমানের বেড়াজাল ছিন্ন করে সকলেই চলে আসেন প্রিয় এই মানুষটির সান্নিধ্যে। পার্শ্ববর্তী দেশ ভারত সহ দেশের দূর দূরান্ত থেকে শ্রীধামের উদ্দেশ্যে ছোটা ভক্তদের অনুরোধে শ্রী হিমাংশুপতি ঠাকুরের পবিত্র দেহ পরদিন দুপুর পর্যন্ত সংরক্ষণ করা হয়। শ্রীধামে এত লোক জমা হয়েছিল যে শ্রী হিমাংশুপতি ঠাকুরকে শেষ দেখা দেখতে অনেককে গাছে পর্যন্ত উঠতে হয়েছে। ডিসেম্বর আনুমানিক বেলা 2টার দিকে শ্রী হিমাংশুপতি ঠাকুরের সহধর্মিনী মাতা সীমা দেবী, পুত্র শ্রী দেবব্রত ঠাকুর ও সুব্রত ঠাকুর এবং কন্যা পিউলি ঠাকুর লাখো ভক্তকে সঙ্গে করে চোখের জলে তাকে সমাহিত করেন।
শ্রী হিমাংশুপতি ঠাকুরের সমাধি করা হয় শ্রীধাম উড়াকান্দির পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের পশ্চিম পাশে। তার অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত হওয়ার পর সেখানে নির্মাণ করা হবে তার সমাধি মন্দির। সৃষ্টির অমোঘ বিধান অনুযায়ী শ্রী হিমাংশুপতি ঠাকুর পৃথিবী থেকে বিদায় নিলেও মানুষের মাঝে রয়ে গেল তার কর্ম। মতুয়া ধর্মাদর্শ প্রচারে তার অসামান্য ভূমিকা আর সুকর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন লাখো ভক্তের হৃদয়ে। তিনি ছিলেন, তিনি থাকবেন চিরদিন অমলিন। তুলসী গোসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরাও তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছি। শুধু আমাদের সকল ভিডিও পেতে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সঞ্জয় বিশ্বাস আজকে বিদায় নিচ্ছি। জয় হরি বল। জ্বরে দহি।